হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে ভিউয়ার্স, আপনাদের সাথে একটা মাঠা লাচ্ছি বা মালাই লাচ্ছিও বলতে পারেন, আপনাদের সাথে আজকে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। আর এই লাচ্ছি রেসিপিটা খুবই হেলদি, প্লাস হচ্ছে খুবই গরমের মধ্যে এটা, এই লাচ্ছিটা যদি আপনি এক গ্লাস খেয়ে নিন, অনেকটা স্বস্তি পাবেন। অনেক মানে প্রচণ্ড গরম এখন আমাদের দেশে, তো এই গরমে আমাদের মানে ইচ্ছে হয় যে ঠান্ডা কিছু খাওয়ার জন্য। তো এই লাচ্ছিটা আপনারা খেতে পারেন, ডেজার্ট হিসেবেও খেতে পারেন খাবারের পরে, বা অনেক সময় এটা আপনি স্টার্টারেও ইউজ করতে পারেন, স্টার্টারেও পরিবেশন করতে পারেন যদি কেউ গেস্ট আসে ঘরে। আমাদের দেশে যেটা হয়, আমরা গেস্ট আসার সাথে সাথেই কোনো গরমের দিনে বিশেষ করে একটু শরবত, লাচ্ছি এরকম টাইপের কোনো কিছু দিয়ে থাকি। তো আপনারা সেই সময়টা তো এটা আপনারা সার্ভিং করতে পারেন, বা খাবার শেষেও আপনারা এটাকে এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। তো খুবই হেলদি একটা রেসিপি, আর খুবই মুখরোচকও সাথে। তো আই হোপ আপনাদের ভালো লাগবে, বা আপনারা খেয়ে আপনাদের অনেক তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই মাঠা লাচ্ছি বা মাঠা মালাই রেসিপিটা। আর যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আজকে আপনি প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, এবারে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো ভিউয়ার্স, ঘরে আপনি সেই মাঠা মালাই বা মাঠা লাচ্ছিটা তৈরি করতে হলে আপনাকে কিছু ইনগ্রিডিয়েন্ট লাগবে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি ব্রাউন সুগার নিয়েছি, বা আপনারা চাইলে সাদা যে রেগুলার সুগার যেটা, সেটাও নিতে পারেন যার ঘরে যেটা থাকে। তো আর হচ্ছে লিকুইড দুধ, আর হচ্ছে টক দই যেটা ন্যাচারাল ইয়োগার্ট, তো নিয়েছি এখানে। তো লিকুইড দুধ প্লাস হচ্ছে চিনি আর ন্যাচারাল ইয়োগার্ট, তো এই তিনটা ইনগ্রিডিয়েন্ট। আর এখন দেখাচ্ছি এখানে হচ্ছে আলমন্ড বাদাম নিয়েছি আমি এখানে 5-6টার মতো। আপনি আপনাদের পরিবেশনের পার্সন হিসাবে এগুলো বাড়াতে পারেন বা কমাতে পারেন। তো এটা হচ্ছে কাজু, 5-7 পিসের মতো হবে কাজু নিয়েছি। আর এটা হচ্ছে পাস্তা, এখানে 5-6টার মতো পাস্তা হবে, বা একটু বেশি হবে, 6-7টার মতো পাস্তা বাদাম নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন রকমের নাট আছে, বাদাম যেগুলো, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নাট অ্যাড করতে পারেন। আর এবারে আমি একটু কুসুম গরম পানি দিয়ে সেই নাটগুলোকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, একটু নরম হয়ে যাবে। তো এটা আপনি সেই লাচ্ছিটা বানানোর ঘন্টাখানেক আগে বাদামটাকে একটু ভিজিয়ে রেখে দিলে একটু কুসুম গরম পানি দিয়ে ভালো হয়। আর এখানে হচ্ছে কটা এলাচ নিয়েছি, সাদা এলাচ যেটা, তো 5টা নিয়েছি। তো সাদা এলাচগুলোকেও আমি একটু পানি দিয়ে প্রায় 1-2 ঘন্টা আগে এটাকে একটু ভিজিয়ে রেখে দিবেন, তাহলে এটা একটু নরম হয়ে যাবে। আদারওয়াইজ এটা ড্রাই থাকে, এলাচটা শক্ত থাকে, তো বিচি বা ভেতরের যে এলাচের ভেতরে যে বিচি আছে সেটা একটু নরম হয়ে যাবে। তো এটা একটু কুসুম পানি, গরম পানি দিয়ে এলাচগুলোকেও ভিজিয়ে রেখে দিবেন। আর এখানে হচ্ছে চিয়া সিড, তো এই চিয়া সিডগুলোকেও আমি ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেক আগে। আর এখানে নিয়েছি ফ্রুট, তো ফ্রুট কলা নিয়েছি, আম, আর হচ্ছে একটা পিচ নিয়েছি। তো আমাদের দেশে মানে সিজনাল যে ফ্রুট থাকবে গরমের দিনে, সেই ফ্রুটগুলি ইউজ করতে পারেন এখানে। আর এত বেশি ফ্রুট ইউজ করার দরকার নেই, মানে ম্যাক্সিমাম 2টা, বা কোনো সময় যদি ঘরে থাকে না একটা কোনো ফ্রুটও দিতে পারেন, 2-4টা যা থাকে ঘরে আপনি এটাতে অ্যাড করলেন। তো আমার ঘরে ছিল ম্যাঙ্গো, ছিল কলা, ছিল আর হচ্ছে পিচ ছিল, তো আমি সেই ফ্রুটগুলি মানে অ্যাড করেছি, মানে সামান্য পরিমাণে আর কি। আর এর সাথে আমি আরও কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্ট অ্যাড করছি, আরও একটা, সেটা হচ্ছে ড্রাই যে গ্রেপস, তো ড্রাই গ্রেপসগুলো আমি এখানে সামান্য কিছু, 1 মুঠি হবে ড্রাই গ্রেপস নিয়েছি, যেটা কিশমিশ বলি আমরা, তো এখানে 1 মুঠির মতো হবে কিশমিশ নিয়েছি। আর সেই যে ভিজিয়ে রাখা আলমন্ড
পাস্তা, কাজু, তো সেগুলো এখন আমি সেই পানি থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি, সেই ডিশটাতে একসাথে করে নিচ্ছি সব ইনগ্রিডিয়েন্টগুলো, আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। তো এবারে আমি সেই ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে রাখা সেই মানে নাটগুলো তুলে নিচ্ছি, আর এই পানিটা ফেলে দেব না, এই পানিটা অবশ্যই সেই লাচ্ছিতে মাঠাতে ইউজ করব। কারণ হচ্ছে বাদামগুলো 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখার কারণে বাদাম থেকে যে বাদামের যে ফ্যাট বা ক্যালসিয়াম, ভিটামিন যেগুলো আছে সেগুলো কিন্তু সেই পানিটাতে চলে গিয়েছে, তো সেই কারণে সেই পানিটা খুবই মানে হেলদি, সো এই পানিটা ফেলা যাবে না। তো হচ্ছে আর এখন আমি যে কাঠবাদামগুলো আছে যেগুলো আলমন্ড, তো আলমন্ডগুলোকে একটু ছিলিয়ে নিচ্ছি, উপর থেকে কুসাগুলো ছিলিয়েও দিতে পারেন বা না চাইলে কুসা সহও দিতে পারেন, তো একটু ছিলিয়ে নিচ্ছি আমি, আপনারা চাইলে নিতে পারেন ছিলে, বা সময় না থাকলে হাতে ছিলে না নিলেও চলবে। আর এবারে আমি সেই ঘন্টাখানেক আগে ভিজিয়ে রাখা এলাচগুলো পানি থেকে তুলে নিচ্ছি, আর সেই এলাচেরও যে পানি সেই পানিটুকু মানে ফেলা যাবে না, সেই পানিটুকু রেখে দিবেন, আর সেই লাচ্ছি বা মাঠা লাচ্ছির সাথে সেই পানি এলাচের সেই পানি পানিটাও অ্যাড করে দিবেন। তো এবারে আমি এলাচগুলোকে ভেতর থেকে যে এলাচের বিচি সেই বিচিগুলো শুধু নিয়ে নিচ্ছি আর কুসাটা ফেলে দেব, কারণ কুসাটা অনেক শক্ত, ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে রেখেও কুসাটা কিন্তু অনেক শক্ত। তো এক্ষেত্রে এলাচটা অ্যাড করার ক্ষেত্রে আরেকটা ও আপনারা করতে পারেন, যদি আপনাদের কাছে এলাচের পাউডার থাকে, এলাচ গুঁড়ো যেটা, তো এটা দেশের বাইরেও পাওয়া যায়, দেশের আমাদের দেশেও পাওয়া যায়, দেশের বাইরে তো আর পাওয়াই যায় আর আমাদের দেশেও আছে, তো এলাচের পাউডার থাকলে আপনাদের কাছে এলাচের সামান্য পাউডার আপনারা সরাসরি পাউডারই অ্যাড করতে পারেন, আর এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে, এলাচটা কিন্তু অ্যাড করতেই হবে। আর হচ্ছে এখানে হচ্ছে সিয়া সিড, কিছুটা সিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। তো এই হচ্ছে আমার সব ইনগ্রিডিয়েন্ট এই মাঠা লাসি বা মালাই লাসিটা বানানোর জন্য সব ইনগ্রিডিয়েন্ট আমার রেডি হয়ে গিয়েছে। এবারে চলে যাচ্ছি মাঠা মালাইটা বানাতে। তো এখানে কলা, তারপর হচ্ছে পিস, তারপর হচ্ছে নাট, কিশমিশ, এলাচের বিচি আর হচ্ছে আম। তো লাসিটা বানানোর জন্য আমি আমাদের যে ব্লেন্ডার তো অবশ্যই লাগবে, তো ব্লেন্ডারের একটা জার নিয়েছি, আর প্রথমে আমি ব্লেন্ডারের জারটাতে আমি সেই সবগুলো নাট দিয়ে দিচ্ছি, যেহেতু নাটগুলোকে একটু মানে একটু সময় ব্লেন্ড করতে হবে, তো নাট আর হচ্ছে এলাচের বিচি আর হচ্ছে যে ড্রাই গ্রাবস, তো সেগুলো আমি দিয়ে দিয়েছি, আর সাথে সামান্য একটু লিকুইড মিল্ক দিচ্ছি, কারণ একদম শুকনা তো এটাকে ব্লেন্ড হবে না, সো একটু দুধ দিয়ে দিয়েছি লিকুইড দিয়ে। এবার এটাকে আমি 5-6 সেকেন্ডের মতো এটাকে একটু ব্লেন্ড করব। তো প্রায় 5-7 মিনিটের মতো সেই ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, আর এবারে এর মধ্যে সেই কেটে রাখা ফ্রুটগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো ফ্রুট একসাথেই দিয়ে দিচ্ছি, আর এবারে অ্যাড করছি সুগার। সুগারটা আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তো সেইটুকু পরিমাণই অ্যাড করবেন। আর এটা হচ্ছে এলাচের সেই পানি, এলাচ ভিজিয়ে রেখেছিলাম যে পানিটাতে, আর এটা হচ্ছে সেই নাট ভিজিয়ে রেখেছিলাম যে বাদামগুলো, বাদাম ভেজানো পানি। তো ঢাকনাটা দিয়ে ঢেকে আমি আবার ওটাকে ব্লেন্ড করব, আরও 5-7 মিনিটের মতো একটু ব্লেন্ড করব। তো 5-7 মিনিটের মতো আবারও আমি সবগুলো ফ্রুট দিয়ে এটাকে ব্লেন্ড করলাম। এখন একটা অনেক একটু মানে একটা থিকই একটা স্মুদি হয়েছে, আর এবারে সেই স্মুদিটার সাথে আমি সেই টক দই যেটা ন্যাচারাল ইয়োগার্ট সেটা আমি
ছোট ছোট যে দুইটা পট ইয়োগার্ট আমি ইউজ করছি। আপনারা আপনাদের বারবারই বলছি যে যতটুকু করবেন পরিমাণ অনুযায়ী, এখানে পরিমাণের কথা আসলে বলা যাবে না, কারণ হচ্ছে আপনি 6 জনেরও করতে পারেন, 8 জনের করতে পারেন, 20 জনের করতে পারেন, বানাতে পারেন, বা একজনের জন্য। সো এখানে আসলে কোনো মেজারমেন্ট কোনো কিছু বলা যাবে না। তো যাই হোক, তো এবারে আমি দুইটা ন্যাচারাল ইয়োগার্ট দুই পট এখানে ঢেলে দিয়েছি, আর এবারে দিয়ে দিচ্ছি সেই সিয়া সিডগুলো, অ্যাড করে দিচ্ছি। আর এবারে আমি আরও 5-7 সেকেন্ডের মতো এটাকে ব্লেন্ড করব। তো আরও 5-7 সেকেন্ডের মতো এটাকে ব্লেন্ড করে নিলাম, সব কিছু মিলিয়ে একটা স্মুদি হয়ে গিয়েছে কনসিস্টেন্সিটা। আর এবারে ফাইনালি আমি এর মধ্যে সেই লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি। এখানে 1 লিটার লিকুইড মিল্ক আছে, তো পুরো লিকুইড মিল্কটাই আমি, 1 বোতল 1 লিটার আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি ফাইনালি এটাকে আরও 5-7 সেকেন্ডের মতো একটু মিক্স করে নিব, লাইক ব্লেন্ড করে নিব। তো এই তো আরও 5-7 সেকেন্ড ব্লেন্ড করার পরে, মিক্সিং করার পরে আমার সেই মাঠা লাসি বা মাঠা মালাইটা কিন্তু একদম ফাইনালি রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল। আর এখন জাস্ট একটু সার্ভিংয়ের জন্য সামান্য একটু ডেকোরেশন করব আমরা, তো যাতে করে খুবই মুখরোচক প্লাস হচ্ছে খুবই হেলদি একটা রেসিপি, লাসি রেসিপি বা মালাই রেসিপি বলতে পারেন, আর তাকে আরও বেশি মুখরোচক বা আকর্ষণীয় করতে সামান্য একটু ডেকোরেশন করে নেব আমরা। এটা কিন্তু এমনিতেই অনেক সুস্বাদু প্লাস হচ্ছে অনেক হেলদি প্লাস হচ্ছে অনেক মুখরোচক, আর জাস্ট একটু ডেকোরেশন করব যাতে করে দেখতেও আরও অনেক বেশি লোভনীয় লাগে, বা অনেক বেশি মানে কি বলবো, পরিবেশনে আসলে অনেক কিছুই খাবারের স্বাদ বা খাবারের যে আকর্ষণটা আরও দ্বিগুণ কিন্তু করে দেয় সেটা পরিবেশনে। তো আমি পরিবেশনের জন্য এখানে একটা টেতি নিয়ে নিয়েছি, আর হচ্ছে সামান্য একটু আলমন্ড, সবগুলো বাদামকে একটু পাউডার করে নিয়েছি, সেই পাউডারগুলো একটু উপরে ছিটিয়ে দিয়েছি, আর একটু সৌন্দর্যের জন্য ডেকোরেশনের জন্য সামান্য একটু পুদিনার পাতা দিয়ে দিয়েছি জাস্ট। তো ভিউয়ার্স, এই তো তৈরি হয়ে গেল আমার আজকে সেই মাঠামালাই রেসিপি বা মাঠা লাসি রেসিপিটা, একদম সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। আর আপনারা অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন, এই গরমে কিন্তু আপনারা ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা স্বাদ প্লাস অনেকটাই কিন্তু হেলদি এই রেসিপিটা। আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে, আর আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ বা রেসিপি নিয়ে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।